শ্রী শ্রী মায়ের কথা পাঠ করছি গোপা বাগচি। ষোলো আট বারো একত্রিশে শ্রাবণ বৈকাল পাঁচটা। মা বলিলেন, তেরো বছরের সময় কামার পুকুরে যাত্রার দিন হয়, কামার পুকুর যাই। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে, আমি কামার পুকুরে মাসখানেক থেকে জয়রাম বাটি আসি। আবার পাঁচ ছয় মাস পরে গিয়ে কামার পুকুরে প্রায় দেড় মাস থাকি, তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামার পুকুরে আমার ভাসুর যা এরা সব ছিলেন। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন, তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামার পুকুর গেলুম। সেবার প্রায় মাস তিনেক ছিলুম। বামুন ঠাকুরন জয়রামবাটি শিয়র এসব ঘুরে দেখলেন। একদিন চিনু শাখারির এঁটো নেয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তাঁর ঝগড়া হয়। আমি বলিলাম, চিনু তখন বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন, বুড়ো অথর্ব। আমি বলিলাম, কেউ কেউ বইয়ে ঠাকুরের ছেলেবেলাতেই যেন চিনু মারা গেছেন এই ভাব দিয়েছেন। মা বলিলেন, সে তার অনেক পরে মারা গেছে, ওখানে তার সমাজ আছে, শীতল দেয়। বামুন ঠাকরুন বললেন, চিনু ভক্ত লোক, তাঁর এঁটো নেব তাতে কি? হৃদয় বললে, তুমি শাখারির এঁটো নেবে, থাকবে কোথা, কোথা শোবে? বামুন ঠাকরন বললেন, কেন, শীতলার ঘরে মনসা শোবে। হৃদয় বললে, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়ে। এইসব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে, তাঁর কানে লেগে রক্ত পড়তে লাগল। বামুন ঠাকরুন কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে হৃদু, তুই কেন অমন করলি, এ সৎলোক ভক্তিমতী। ওরে, এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। তারপর একদিন ঠাকুর তাঁকে কীরকম ভয় দেখিয়ে দিলেন, কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন যেন হরিণীর মতো। ভয়ে সর্বক্ষণ এইরকম উপরের দিকে চাহিয়া করতে লাগলেন। বললেন, ওরে প্রসন্ন, কোথা যাব, ওরে কি করব, জগন্নাথ যাব না বৃন্দাবন যাব? তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না, তদবধি আর আসেননি। পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয়, লাহাদের বাড়ি কাছে, এই সব জন্য ঠাকুর তাঁকে ওই রকম ভয় দেখিয়েছিলেন। একদিন আবার বামুন ঠাকরুন ঠাকুরকে মালা টালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন। তখন ঠাকুরের কিরম ভাব হয়েছে। বামুন ঠাকরুন আমাকে ডেকে নিলেন। যেতেই ঠাকুর বললেন, কেমন হয়েছে? আমি, বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলুম। ভাবাবেশ দেখে আমার ভয় হয়েছিল। এরপর আবার জয়রাম বাটি এলুম। নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল, উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তাঁর ভাব বুঝত না। আমি মনে ভাবলুম, সব্বাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কীরকম আছেন। তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল, ফাল্গুন চৈত্র মাস। আমি একজনকে বললুম, আমি দক্ষিণেশ্বরে তাঁকে দেখতে যাব, কেমন আছেন। সে বাবাকে সব বলে দিলে। আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি লজ্জায় ভয়ে। বাবা বললেন, যাবে, বেশ তো। তিনি আমাদের সঙ্গে এলেন। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাত্রে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে। বললে, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম, আমিও তার ওখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে,
পরদিন জ্বর ছেড়ে গেল। বাবা শেষে পালকি করলেন। রাত প্রায় 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছুলুম। আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত। এরা সব নহবতের ঘরে টরে গিয়েছেন। ঠাকুর দেখে বললেন, তুমি এসেছ, বেশ করেছ। বললেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পেতে দিলে। ঠাকুর বললেন, এখন কি আর আমার সেজবাবু আছেন? আমার ডান হাত ভেঙে গেছে, তখন কয়েক মাস হলো মথুরবাবু মারা গেছেন, অক্ষয় তারও কয়েক মাস আগে মারা গেছে। আমি বলিলাম, মথুরবাবু তখন নেই? না, কয়েক মাস, 7-8 মাস আগে মারা গেছেন। মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুঁড়ে ঘরে বাস করতে হয়? শৌচের যা কষ্ট, তিনি অট্টালিকায় রাখতেন। আমরা নহবতের ঘরে যেতে চাইলুম। ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, এ ঘরেই থাকো। আমরা তাঁর ঘরেই শুলুম। একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুল, হৃদয় 2 ধামা না 3 ধামা মুড়ি আনলে, তখন সকলের খাওয়া হয়ে গেছে কিনা। পরদিন ডাক্তার দেখালেন। কয়েকদিন পরে জ্বর সারতে নবতের ঘরে গেলুম। তখন আমার শাশুড়ি কুঠি ঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছেন। কুঠি ঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, অক্ষয় তাঁর ওই কুঠিতেই মারা যায়। সে মারা যেতে মা ঠাকরুন কুঠি ঘর ছেড়ে এলেন। বললেন, আর আমি ওখানে থাকব না, আমি এই নবতের ঘরেই থাকব, গঙ্গা পানে মুখ করে রইব, কুঠিতে আর আমার দরকার নেই। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন। আমি তখন 16 বছরে পড়েছি। সম্ভবত ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তাঁর ঘরে আনালেন। পূজার সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসলেন। দরজা সব বন্ধ, আমার ডান পাশে সব পূজার জিনিস। আমি বলিলাম, পূজার সময় কি করলেন? মা বলিলেন, আমি একটু পরেই বেহুঁশ হয়ে গেলুম, পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। আমি বলিলাম, হুঁশ হতে তুমি কি করলে? মা বলিলেন, আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। আমি বলিলাম, কালী পূজার রাত, এত লোক, কেউ এ পূজা টের পায়নি? দরজা যে বন্ধ, কালী বাড়িতে গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত, আর তাঁর সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। পূজার সময় আর কেউ ছিল? দিনু বলে একটি ছেলে, আমার ভাসুর্প হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকত, তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগল, হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। রামবাবু বইয়ে লিখেছেন, জয়রাম বাটিতে ষোড়শী পূজা হয়েছে। আমাদের দেশে এমনই রক্ষা নেই, এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করা, তাহলে তো হয়েছে। এরপর দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিলাম। শেষটায় অসুখ হতে দেশে যাই। শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন। আমি বলিলাম, ঠাকুরের মায়ের শরীর যাবার সময় দক্ষিণেশ্বরে ছিলে কি? না, জয়রাম বাটিতে ছিলাম, তখন আমার অসুখ, দক্ষিণেশ্বরে 1 বছর ভুগে দেশে গেছি। বদনগঞ্জে বাজারের শিব মন্দিরে পিলের দাগ নিলুম। 2-3 বার আসবার পর একবার কাঁপতেন বাহাদুরি কাঠ দিলেন। এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্য ঘর হল, শম্ভুবাবু করালেন, একখানা গুঁড়ি কাঠ জোয়ারে ভেসে গেল। হৃদয় এসে, তোমার ভাগ্য মন্দ, এই সব বলে আমাকে বকলে। কাপ্তেন শুনে বললেন,
যা কাঠ লাগে আমি দেব। ঘরে কিছুদিন রইলুম। একদিন বর্ষাকালে ঠাকুর গেছেন, শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না, সেখানেই খেয়ে দেয়ে শুয়ে রইলেন। আমাকে ঠাট্টা করে বললেন, কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। পরে কাশীর একটি প্রাচীন মেয়ে আমাকে বলে ও বাড়ি থেকে নহবতের ঘরে আনালে। তখন ঠাকুরের অসুখ, সেবার কষ্ট হচ্ছে, বাজছে গিয়ে গিয়ে মলদার হেজে গেছে, আমি এসে সেবা করতে লাগলুম। কাশীতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পায়নি। তার পরের বার তো আমি, মা, লক্ষ্মী আরও কে কে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে, পরদিন সকালে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কী ভেবে বলতে থাকে, কেন এসেছে, কি জন্য এসেছে, এখানে কি, এইসব বলে তাঁদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথায় কোনো জবাব দেননি। হৃদয় শিয়রের লোক, আমার মাও শিয়রের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চলো দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। হৃদয় ঠাকুরের ভয়ে আগাগোড়া হ্যাঁ না কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে গেলুম। রামলাল পাড়ের নৌকা এনে দিলে। আমি মনে মনে মা কালীকে বললুম, মা যদি কোনোদিন আনাও তো আসব। তারপর হৃদয় ওখান থেকে চলে গেল ত্রৈলোক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে। রামলাল কালীঘরের পূজারি হল। পূজারি হয়ে ভাবলে, আর কি, এবার মা কালীর পূজারি হয়েছি। সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না, উনি ভাব টাপ হয়ে হয়তো পড়ে থাকতেন, এদিকে মা কালীর প্রসাদ শুকনা হয়ে থাকত। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগল, তখন অন্য কেউ নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন, ওদেশে যে আসত তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। কামার পুকুরে লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে, রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না, তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব। ঠাকুরের এই সব সংবাদ পেয়ে আমি শেষে আসলুম, এক বছর আসিনি। আমি বলিলাম, রাসমণি যখন দেহত্যাগ করেন তখন ঠাকুর কোথায়? মা বলিলেন, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। তার মুখে ও আরও লোকজনের মুখে শুনেছিলুম, রাসমণির দেহত্যাগের সময় কালীঘাটের মা কালীর মন্দিরের সব আলো একটা দমকা হাওয়া এসে নিভে যায়। তখন মা রাসমণিকে দেখা দেন, ওদের সকলেই কালীঘাটে মারা যায়, কেবল মথুরবাবু জানবাজারে মারা যান।